এমডি, উইন্ডোজ কমান্ড প্রম্পট। বন্ধুরা হয়তো অনেকে নামটা শুনেছেন, সিএমডি নামটা শুনেছেন। আজ আমি সিএমডি একটা কমান্ড সম্বন্ধে আলোচনা করব। আপনারা হয়তো আপনাদের ফোল্ডার, কম্পিউটার ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে লক করতে পারেন, লক করে রাখতে পারেন। আজ আমি দেখাবো কীভাবে উইন্ডোজ কমান্ডের মাধ্যমে, উইন্ডোজ সিএমডি কমান্ডের মাধ্যমে আপনারা ফোল্ডারটা লক করে রাখতে পারবেন, যেটা কেউ বুঝতে পারবে না। আপনি হয়তো একটা ফোল্ডার লক করে রেখেছেন, কেউ যদি ক্লিক করে পাসওয়ার্ড চাবে, তখন হয়তো বুঝবে যে এখানে কিছু, অবশ্যই কিছু আছে, তার মনে একটা কৌতূহল সৃষ্টি হবে। কিন্তু সিএমডি দিয়ে যদি আপনি পাসওয়ার্ডটা লক করেন, কমান্ড দিয়ে পাসওয়ার্ডটা যদি লক করেন, কেউ বুঝতে পারবে না। আবার অনেক তো মনে অনেকে মনে করতেছেন যে হয়তো ভিউয়ে যে অপশনে যে আবার ভিউয়ে যে ডন শো, ডন শো করলে হয়তো ফোল্ডারটা শো করো, কিন্তু না বন্ধুরা, এটা কোনোভাবেই শো করাতে পারবেন না। তাহলে আমি আজকে দেখাবো কীভাবে আপনি সিএমডি কমান্ডের মাধ্যমে একটা ফোল্ডার লক করবেন। যাই হোক, আমি এফ ড্রাইভের মধ্যে ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে ডকুমেন্ট একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমি লক করব। তাহলে প্রথমে সিএমডিতে যাবেন, সার্চ অপশনে গিয়ে সিএমডি লিখতে পারেন, অথবা উইন্ডোজ আর চেপে সিএমডি লিখে ইন্টার চাপতে পারেন। দেখেন আপনি আমরা সিএমডিতে কমান্ড। তাহলে প্রথম সিএমডিতে কমান্ডটা বোঝার আগে আমি আপনাকে একটা একটা জিনিস শিখে দিই কীভাবে সিএমডিতে একটা ফোল্ডার ব্রাউজ করতে হয়। ধরেন আপনি, আমি এফ ড্রাইভে ঢুকবো, এফ লিখে দেন এফ ড্রাইভে আমি ঢুকেছি। এফ ড্রাইভে আমি ইম্পর্টেন্ট ফোল্ডারটার মধ্যে ঢুকবো। তাহলে কীভাবে ঢুকবো দেখেন, সিডি স্পেস ইম্পর্টেন্ট, দেখেন আমি এফ ড্রাইভের মধ্যে ইম্পর্টেন্ট ফোল্ডারটার মধ্যে ঢুকে গেছি। আবার আমি ধরেন আবার পুনরায় এফ ড্রাইভে ফেরত আসবো, তখন সিডি লিখে একটা ব্যাক স্ল্যাশ দিলেই, এন্টার দিলেই দেখেন আপনি আবার পুনরায় এফ ড্রাইভে চলে আসছেন। তাহলে আমি দেখাবো কীভাবে আপনি ফোল্ডারটা লক করবেন, ঠিক আছে, হাইড করবেন, ফোল্ডারটা কীভাবে হাইড করবেন সেটা আমি দেখাবো। প্রথমে আমরা ফোল্ডারটার মধ্যে ঢুকি, সিডি কোথায় আছে, ইম্পর্টেন্টের মধ্যে আছে, এফ ড্রাইভের ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের মধ্যে ঢুকলাম, তারপর বন্ধুরা আমরা কোন ফোল্ডারের মধ্যে আছি এই ফোল্ডারটা আপনার হাইড করব। এই জন্য লিখতে হবে এ ডবল টি আর আই বি স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস ফোল্ডার নেম ডকুমেন্ট ডি ও সি ইউ এম ই এন্ড ডকুমেন্ট। দেখেন পনেরো ফোল্ডারটা হাইড হয়ে গেছে, দেখেন পনেরো ফোল্ডারটা হাইড হয়ে গেছে। আবার যদি আমি ফোল্ডারটা নিয়ে আসতে চাই একইভাবে, এট্রিভ এ আই বি স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর লিখে ফোল্ডার নামটা লিখবেন, দেখেন ফোল্ডারটা শো করছে। এখন এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফোল্ডার হাইড করতে পারবেন, এবং কেউ বুঝতেও পারবে না যে আপনি এখানে ফোল্ডার হাইড করে রাখবেন। কিন্তু বন্ধুরা ভালো থাকবেন, থ্যাংক ইউ।